যেখানে মিডিয়ার উপর হামলা হয়েছে আমি তীব্র নিন্দা করছি। যে কোনো সন্ত্রাসে আমরা তীব্র বিরোধী। আমি সিপিআইএম এর যাদের গায়ে হাত পড়েছে, যে বামপন্থী নেতাদের বা পার্টি অফিসের গায়ে হাত পড়েছে, তাদের প্রতি পূর্ণ সমবেদনা সমর্থন আমাদের থাকছে। কিন্তু আমাদের একটাই বক্তব্য যে অহেতুক সিপিএম এতদিন ঘরে ঢুকেছিল, বিজেপি নিজেদের রাজনীতি করতে গিয়ে অহেতুক সিপিএমকে মারছে। অ্যাকচুয়ালি তৃণমূলের উত্থানটায় ভয় পেয়েছে বিজেপি, তাই সিপিএমকে শিরোনামে রাখার জন্য কৌশলে ওদের মারধর করছে। আমি বামপন্থী কর্মীদের অনুরোধ করব, আপনারা যেরম লড়াইয়ের ময়দানে আছেন থাকুন, কিন্তু ভোটটা এবার তৃণমূলকে দিন, কারণ তৃণমূলই বিকল্প সরকারটা গড়বে।